আসসালামু আলাইকুম। আপনাদের সবার সাথে আছি আমি রিয়াসাদ আজিম। অন্য ধর্মের যারা রয়েছেন, যারা আমাকে শুনছেন, সবার প্রতি আমার অশেষ কৃতজ্ঞতা। আপনাদের সবার জন্যই আমি আজকের এই অবস্থানে যে আলোচনাটা করতে চাই, সাকিব আল হাসান। সাকিব আল হাসান কেন্দ্রিক আলোচনা প্রতি রাতেই আসলে নতুন নতুন করে হচ্ছে এবং হবার যথেষ্ট কারণও রয়েছে। কারণ প্রেক্ষাপট বদলাচ্ছে, নতুন নতুন স্টেটমেন্ট আসছে এবং বাংলাদেশে যেহেতু এখন পর্যন্ত তিন ফরম্যাটের ক্যাপ্টেন সাকিব আল হাসান, সো সাকিবের আসলে অন্য প্রেক্ষাপটে কিংবা হচ্ছে স্পোর্টস এর বাইরে তার যদি হচ্ছে রাজনীতির সাথে সক্রিয় এনগেজমেন্ট হয়, সেই প্রেক্ষাপটে আলোচনা হওয়াটা খুব জরুরি, খুব স্বাভাবিক এবং এই মুহূর্তে প্রেক্ষাপটে খুব ভ্যালিড অ্যাজ ওয়েল। সাকিব আল হাসান সক্রিয় রাজনীতি করবেন, সাকিব আল হাসান মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করবেন। সাকিব আল হাসান এবং সাকিব আল হাসানের রাজনৈতিক ইস্যু নিয়ে প্রশ্ন করা হলে বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, আমাদের কাদের ভাই, তিনি ঠিক এভাবে একটা ব্যাখ্যা দিয়েছেন এবং যে ব্যাখ্যাটা আসলে পলিটিক্যাল অ্যাঙ্গেল থেকে শতভাগ ঠিক। মানে যিনি আসলে রাজনীতি করতে গিয়েছেন, যিনি নমিনেশন তুলেছেন, তিনটা আসনে নমিনেশন তুলেছেন, গতকাল ওবায়দুল কাদেরের সাথে তিনি দেখাও করেছেন, যিনি খুবই ওয়েল নন একজন ফিগার বাংলাদেশের, যেহেতু স্পোর্টসে হচ্ছে সাকিব আল হাসানের একটা বিশাল অবদান রয়েছে, সো তাকে কেন্দ্র করে প্রশ্ন উঠবে এবং সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে যিনি আবার হচ্ছে বাংলাদেশের সবচেয়ে প্রাচীন রাজনৈতিক সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের সেকেন্ড ইন কমান্ডের দায়িত্বে, তিনিও নিশ্চয়ই সেই উত্তরটাও রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে দেওয়ার চেষ্টা করবেন। সাকিব আল হাসান পুতুল হয়ে আসলে থাকার জন্য রাজনীতি করছে না, তিনি সক্রিয় রাজনীতি করবেন এবং তিনি বাংলাদেশ আওয়ামী লীগের সাথে সেই সক্রিয় রাজনীতিতে যুক্ত হয়ে গেছেন এবং পরবর্তীতে সাকিব আল হাসান মানব সেবায়, জনসেবায় নিজেকে আত্মনিয়োগ করবেন। কাদের ভাইয়ের বক্তব্য অনেকটা এরকম, আমি যদি ভুল না বলে থাকি, এবং যে নিউজ পোর্টাল গুলো নিউজটা করেছে তারা আসলে এই জিনিসটাকে পিক করেছে যেটা ওবায়দুল কাদের সাহেব বলেছেন। আমার প্রশ্নের জায়গা যেটা, আমার রাজনীতি, সাকিব আল হাসানের ইনভলভমেন্ট, সাকিব আল হাসান কোন আসনে নমিনেশন পেলেন বা পেলেন না, সেগুলো নিয়ে আসলে আমার কোনো আলোচনা তর্ক বিতর্ক নেই। আমি রাজনীতির মানুষ না, তো রাজনীতি এবং সাকিব আল হাসানের রাজনীতি সেটা আমার আসলে বিষয় না। আমার বিষয় যেটা সেটা হচ্ছে সাকিব আল হাসানের ব্যাপারে কাদের ভাই যে বক্তব্যটা দিয়েছেন, এর অর্থ দাঁড়ায় সাকিব আল হাসানের সামনের যে সময়টা সেটা তিনি অনেক বেশি ব্যস্ত হয়ে যাবেন বা ব্যস্ত হবার একটা প্রেক্ষাপটে তিনি উপনীত হয়েছেন, যেখানটায় জনসেবার সাথে তিনি যুক্ত থাকবেন, রাজনীতির সাথে তিনি যুক্ত থাকবেন, তাই তো? এবং সাকিব আল হাসান বাংলাদেশের এমন একজন ক্রিকেটার যিনি একই সাথে তিন ফরম্যাটের ক্যাপ্টেন। সাকিব আল হাসান এমন একজন ক্রিকেটার যিনি হচ্ছে বাংলাদেশের সমস্ত ক্রিকেট খেলোয়াড় যারা যারা জাতীয় পর্যায়ে খেলে, যারা এইচ ভিত্তিক খেলে, যারা একাডেমির ক্রিকেটার, যারা গ্রোয়িং আপ ক্রিকেটার, ইভেন বাংলাদেশের বাইরেও যারা আসলে ক্রিকেটার হওয়ার স্বপ্ন দেখে বা ক্রিকেটকে ফলো করে, সবার জন্যই সাকিব আল হাসান একজন আইডল। তো সাকিব আল হাসান যদি সরাসরি রাজনীতির সাথে সক্রিয়ভাবে যুক্ত হয়ে যান, সাকিব কি আসলে ঠিক সেভাবে যেভাবে তিনি একজন তিন ফরম্যাটের ক্যাপ্টেন হিসেবে জাতীয় দলে সময় দেবেন বা যেটা কাম্য সেটা দিতে পারবেন কি পারবেন না, এক নম্বর ব্যাপার। দ্বিতীয় যেটা, তিন ফরম্যাটে ক্যাপ্টেন্সি কন্টিনিউ করা তার পক্ষে কতটুকু পসিবল। তৃতীয় যে ব্যাপার, সাকিব আল হাসানের আঙুলের যে চোট সেটা হয়তো ঠিক হয়ে যাবে আগামী সপ্তাহের মধ্যে, আমরা হয়তো একটা ভালো নিউজ পাব। সক্রিয় রাজনীতিতে যুক্ত সাকিব আল হাসান নিশ্চয়ই নির্বাচনের আগে আরো সক্রিয় থাকবেন, খুব স্বাভাবিক এটা। তাহলে নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের যে আপকামিং সিরিজটা আসছে সেখানটায় সাকিব খেলছেন না, এর আগে আমি সেটা জানিয়েছি, সাকিব আল হাসান কি আসলে তার ওই প্রায়োরিটির জায়গায় রাখবেন কিনা? আফটার বিং ফিট, সাকিব আল হাসান কি নিউজিল্যান্ডের বিপক্ষে খেলবেন নাকি তিনি রাজনৈতিক যে আসলে কর্মকাণ্ডের সাথে এই মুহূর্তে যুক্ত হয়েছেন সেটাকে আপাতত প্রায়োরিটি দিবেন, আমার ডিসকাশনটা সেই নিয়ে। বাংলাদেশ ক্রিকেটের সাথে জড়িত যে তারকারা রয়েছেন এবং বাংলাদেশের ক্রিকেটের সাথে সবচেয়ে আলোচিত যে তারকারা রয়েছেন তার মধ্যে সাকিব আল হাসান অন্যতম। এখন সাকিব আল হাসান রাজনীতিতে তো পদার্পণ করেছেন হচ্ছে গেল এক সপ্তাহ ধরে, এর আগে সাকিব আল হাসানকে আমরা এতটা অ্যাক্টিভ দেখিনি। 2018 ইলেকশনের আগে আমরা দেখেছি সাকিব আল হাসান নমিনেশনের জন্য মোটামুটি চেষ্টা করেছিলেন, মাস্টার ফিফ মোর্চা ফাইনালি হচ্ছে নড়াইল দুই আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন এবং তিনি খুব ভালো কাজ করেছেন, করছেন, হয়তো ভবিষ্যতেও করবেন। সাকিব আল হাসান 2018 সালে পাননি, এরপরে তিনি তার মতো করে আবার খেলায় মনোনিবেশ করেন। কিন্তু সাকিবকে ঘিরে সবচেয়ে যে আলোচনা বা বিতর্কের জায়গাটা সেটা হচ্ছে সাকিব আল হাসান ইজ নট এভেলেবেল ফর অলওয়েজ। বাংলাদেশ জাতীয় দলের হয়ে সাকিব আল হাসান সবসময় এভেলেবেল না। আমি অনেক এক্সাম্পল দিতে পারি, 2018 পরবর্তী সময়ে আমরা যদি খেয়াল করি বাংলাদেশ দল 2021 সালে শ্রীলঙ্কায় ট্যুর করেছিল, ক্যান্ডিতে বাংলাদেশ টেস্ট খেলেছিল সাকিব আল হাসান আইপিএল খেলার জন্য, বাংলাদেশ ন্যাশনাল টিমের হয়ে জাতীয় দলের হয়ে তিনি সেখানটায় যাননি।
আইপিএল খেলার জন্য তিনি অনাপত্তিপত্র চেয়েছিলেন। সাউথ আফ্রিকায় বাংলাদেশ দল যে ট্যুরটা খেললো সেখানটায় যাবার আগে, সেই ট্যুরের আগে সাকিব আল হাসান তিনি সেই ট্যুরে যাবেন না সেরকম একটা প্রেক্ষাপট তৈরি করেছিলেন, এবং পরবর্তীতে আমাদের পাপন ভাই নাজমুল হাসান পাপন ভাই তিনি মোটামুটি বাধ্য করেছিলেন তিনি যেন সেখানটায় যান। এর আগে সাকিব আল হাসান গত আইপিএলে তিনি দল পেয়েছিলেন, পরবর্তীতে তিনি খেলেননি, কলকাতায় আসলে সময় দিতে পারবেন না। কলকাতার একটা রিকোয়েস্ট ছিল সাকিব যেন তার নিজের নামটা প্রত্যাহার করে, তার আগের যে আসরটা সেবার সাকিব হচ্ছে তিনি সোল্ড হননি। তো তিনি যেহেতু আনসোল্ড ছিলেন, তার আগেই সাকিব হচ্ছে বিপিএল চলাকালীন সময়ে আইপিএলে খেলতে যাবেন বা তার পরবর্তী যে সিরিজটা বাংলাদেশ খেলার কথা ছিল সেখানটায় যাবেন কি যাবেন না, এটা নিয়েও একটা কনফিউশন তৈরি হয়েছিল। সাকিব আল হাসান জাতীয় দলের হয়েই প্রপার টাইমে প্রপার সিরিজগুলোতে তার প্রেজেন্স এনশিওর করার ক্ষেত্রে বহুবার খুব একটা আগ্রহী হননি যখন তিনি পলিটিক্স করতেন না। সাকিব আল হাসান সরাসরি বা সক্রিয় রাজনীতি বা সক্রিয় জনসেবার সাথে যখন যুক্ত ছিলেন না, এখন থেকে তো তিনি যুক্ত আমরা ধরে নিতে পারি, তখনই তিনি জাতীয় দলকে প্রপারলি টাইম দেননি। এবারে সাকিব আল হাসান ইনজুর্ড হবার আগে পাপন ভাইরা সবাই এটা জানেন যে বাংলাদেশের সাথে যে নিউজিল্যান্ডের টেস্ট, সেই টেস্টে তিনি খেলার ব্যাপারে অনাগ্রহ প্রকাশ করেছিলেন, তিনি ছুটি চেয়েছিলেন, সেটা হচ্ছে মানে কি বলবো বিশ্বকাপ চলার মাঝপথে। সো সেই সাকিব আল হাসান যখন তিনি আরো বড় দায়িত্বে যাচ্ছেন বা যাবেন, তখন তিনি কতটুকু জাতীয় দলকে সময় দিতে পারবেন? সাকিব তো যখন এত বড় দায়িত্বে ছিলেন না বা এত বড় দায়িত্বশীল জায়গা থেকে সাকিবের ব্যাপারে এরকম অ্যানাউন্সমেন্ট আসেনি, তখনই তো তিনি সময় দিতে পারেননি। সো আপকামিং যে FTP সেটাতে সাকিব কতটুকু সময় দিতে পারবেন, সাকিবের রোল কি চেঞ্জ হবে? অবশ্যই হবে, আমার আন্ডারস্ট্যান্ডিং যেটা সাকিবের রোল ইজ গোয়িং টু বি চেঞ্জড। সাকিব আল হাসানের এখনকার যে ভূমিকাটা হবে বা যতটুকু মনে হচ্ছে, যেহেতু তিনি কন্টিনিউ করতে চান 2025 চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত, তার আগে বাংলাদেশ যে ম্যাচেসগুলো খেলবে সবগুলোতে সাকিবকে আমরা পাবো বলে আমি অন্তত আশাবাদী না। এর বাইরে যে ঘটনাটা ঘটতে যাচ্ছে বা যেই ঘটনাটা ঘটবে, এটা নিয়ে আপনারা মানে লিখে রাখেন যে ঘটনাটা ঘটবে, ঘটতেই হবে, আসলে উপায় নেই। যেহেতু সক্রিয় রাজনীতির সাথে সাকিব আল হাসান জড়িয়ে যাবেন, তিনি আরো বৃহৎ প্রেক্ষাপটে মানুষের সেবায় নিজেকে আত্মনিয়োগ করবেন। সো জাতীয় দলের তিন ফরম্যাটের ক্যাপ্টেন্সি করাটাও সাকিবের জন্য আমার কাছে মনে হয় যে খুব ডিফিকাল্ট হয়ে যাবে, কারণ বাংলাদেশের 2024 যেই পরিমাণ খেলা রয়েছে শ্বাস নেওয়ার কোনো সুযোগ নেই। ইলেকশনের পরেই তো শুরু হবে BPL, তারপরে শ্রীলঙ্কার সাথে বাংলাদেশের খেলা রয়েছে, এশিয়া কাপ রয়েছে, বাংলাদেশের ইন্ডিয়ায় ট্যুর রয়েছে, বাংলাদেশে আফগানিস্তান আসবে, বাংলাদেশ বিশ্বকাপ খেলবে, নিউজিল্যান্ডে বাংলাদেশের ট্যুর রয়েছে, মানে আমি যেগুলো বললাম এগুলো হচ্ছে আমার মাথা থেকে বললাম, এর বাইরেও অনেক খেলা রয়েছে। সো সাকিব আল হাসানের জন্য ডিফিকাল্ট, তিন ফরম্যাটে ক্যাপ্টেন্সিতে তার মানে সাকিব আল হাসান থাকছেন না, এবং সেই জায়গায় একটা বড় পরিবর্তন আসছে এবং সেটা আসতেই হবে। সাকিব নমিনেশন কি পাচ্ছেন? মানে অ্যাক্টিভ রাজনীতি করা মানে তো এই না যে শুধু MP হয়ে রাজনীতি করা যাবে বা অ্যাক্টিভ রাজনীতি করতে গেলে শুধুমাত্র MP হতেই হবে। অনেক রাজনীতিককে তো আমরা দেখি যে আসলে MP না হয়েও তারা রাজনীতি করছেন। এই মুহূর্তে আমরা যদি মনে করি যে জাহাঙ্গীর কবির নানক ভাই, তিনি তো হচ্ছে সংসদ সদস্য না, সবশেষ জাতীয় সংসদ নির্বাচনে তো তিনি সংসদ সদস্য ছিলেন না, কিন্তু তিনি তো রাজনীতি করেছেন, সক্রিয় রাজনীতি করেছেন, তাই না? তিনি তার মতো করে তার ভূমিকা পালন করেছেন। তো সাকিব সক্রিয় রাজনীতিতে যে যুক্ত হয়ে গেলেন, কাদের ভাই যেটা বললো, এটা কি কন্ডিশনাল নাকি আনকন্ডিশনাল? আমার প্রশ্নটা হচ্ছে সেখানটাই, মানে সাকিব সক্রিয় রাজনীতিবিদ কি MP হওয়া সাপেক্ষে, নাকি সাকিব হচ্ছে রাজনীতি করতে চান, MP হওয়া না হওয়া ব্যাপার না? আমার কাছে মনে হয় এটা আমার আন্ডারস্ট্যান্ডিং যে সাকিবের সক্রিয় রাজনীতি করার ব্যাপারটা MP হওয়া সাপেক্ষে, কারণ MP-র ব্যাপারটাতে সাকিব আল হাসানের যে ইন্টারেস্ট সেটা আমরা বুঝতেই পেরেছি যখন তিনি তিনটা আসনের নমিনেশন সংগ্রহ করেছেন, মাগুরা 1-2 এবং ঢাকা 10। এবং কাদের ভাই যেটা বলার চেষ্টা করেছেন যে আমরা তো দেখি অনেক সেলিব্রিটি আসলে রাজনীতি করে, এটা খুবই ট্রু, ইন্ডিয়াতেও সেই ব্যাপারটা আমরা দেখেছি। এবং ইন্টারেস্টিং পার্ট যেটা, সাকিবের অধিকার রয়েছে যে কোনো জায়গা থেকে নির্বাচন করার, বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক যে এই কথাটা বলেছেন এটা ইঙ্গিত বহন করে, এটা আরো ক্লিয়ার হয় যে ঢাকা 10 সাকিবের ইলেকশন করার সম্ভাবনাটা অনেক বেশি। যে কোনো জায়গার নামটা যখন বলা হয় আমরা সেটা আইডিয়া করে নিতেই পারি, সাকিব আল হাসান বাংলাদেশের ক্রিকেটের তিন ফরম্যাটের অধিনায়ক, তিনি নতুন যে রোলে যাচ্ছেন তাতে সাকিবকে আমরা ওই তিন ফরম্যাটে এবং ন্যাশনাল টিমের হয়ে আপকামিং টাইমে হয়তো ডিফারেন্ট রোলে দেখব, এটাই বাস্তবতা এবং এটাই হতে যাচ্ছে।